না, উপস্থিত থেকে আমাদেরকে কি আশীর্বাদ করবেন যাতে আমরা 1 মাস ভগবানকে সন্তুষ্ট করার জন্য স্পেশাল মাস, অল্পতে ভগবান খুশি হন। তো এই মাসে আমি সংকল্প নিয়েছি যে 1 মাস 30 দিন ভগবানের লীলা কথা আলোচনা করব। তো সেটা তো আমার ক্ষমতা হবে না, আপনার বৈষ্ণবরা আশীর্বাদ করবেন আমার উপর, কৃপা দৃষ্টি আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন হৃদয় থেকে। তাহলে ভগবানের কৃপাতে, বহুপাদের কৃপাতে, গুরু মহারাজের কৃপাতে তাহলে সেটা সম্পাদন করতে পারবো। যোগ্যতা বিচারে কিছু নাই পাই, তোমারও করুণা সার, একটু কৃপা করবেন আপনারা। এই আশীর্বাদ কামনা করে শুরু করছি। ওম জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানঞ্জনশলাকায়া চক্ষুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়প্রকাশামিনীতি নামে। নমো আচার্যপাদায় নিতায় কৃপাপদায় গৌরকথামোদায় নগরগ্রামতারিণে। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামে। নমস্তে সরস্বতীদেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎদেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবহরি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম হরে রাম 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 হরে হরে, হরি ওম তৎসত। জয় শ্রী প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, সমস্ত ভক্তবৃন্দ কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, ভগবানের অপ্রাকৃত লীলা কি জয়। তো আজকে আমরা বৃন্দাবন ধাম সম্বন্ধে আলোচনা করব, ধাম মাহাত্ম্য, কিভাবে ধাম প্রকট হচ্ছে তার কিছু গুহ্য লীলা, বিভিন্ন সিদ্ধান্ত কার মাধ্যমে কি করলেন ভগবান, সেটা আমরা চেষ্টা করব আলোচনা করার জন্য। আপনি ভালো মনোযোগ দিয়ে শুনবেন, যেটা আগে কোনোদিন আমরা করিনি। ভগবান শ্রীকৃষ্ণের পৌত্র বজ্রনাভ, সে অপ্রসন্ন হয়েছিলেন। এটা হচ্ছে স্কন্দ পুরাণ প্রথম অধ্যায় 36 নম্বর থেকে 40 নম্বর শ্লোক এটা উল্লেখ আছে। বজ্রনাভের, ভগবানের পৌত্র পপুত্র রাজা বজ্রনাভ অপসারণা হেতু তার প্রতি ঋষি শাণ্ডল্য ঋষির উক্তি। তো এটা শ্লোক আছে, আমি শ্লোকে যাচ্ছি না। শ্রী শাণ্ডল্য ঋষি বললেন, হে বজ্রনাভ, তোমার অপসন্নতার জন্য তুমি নিশ্চিন্ত মনে আমার আজ্ঞা শ্রবণ করো। মানে সে সন্তুষ্ট ছিল না, সে অনেক কিছু করেছে কিন্তু তাও সে সন্তুষ্ট ছিল না, তার জন্য শাণ্ডল্য ঋষির কাছে তিনি শরণাগত হয়েছিলেন। তো শাণ্ডল্য ঋষি বলছেন, তুমি এই ব্রজমণ্ডলে বহু গ্রাম নগর প্রতিষ্ঠিত করো। কি বলছেন? এই ব্রজমণ্ডলে বহু নগর গ্রাম প্রতিষ্ঠিত করো, তোমার সিদ্ধি লাভ হবে। তুমি শ্রীকৃষ্ণের লীলা অনুসারে নামকরণ পূর্বক গ্রাম প্রতিষ্ঠিত করে, কি বলছেন, শ্রীকৃষ্ণের লীলা অনুসারে নামকরণ পূর্বক গ্রাম প্রতিষ্ঠিত করো, এই উত্তম ভূভাগ শাসন করো। মানে এটাকে প্রতিষ্ঠিত করো এবং শাসন করো, এটা হচ্ছে সবচেয়ে সারা পৃথিবীর মধ্যে উত্তম উত্তম ভূভাগ। হে রাজন, তুমি মথুরার মহাবনে অতি বিস্তর বিস্তৃতপুর গিরিরাজ গোবর্ধনের বৃহৎ সানুদেশে নন্দীশ্বর গ্রাম প্রতিষ্ঠিত করে নদী পর্বত দ্রোণী কুণ্ডাদি এবং কুঞ্জ নিশ্চয় স্থাপিত করে এই মথুরামণ্ডল শাসন করো। তোমার রাজ্যে প্রজাগণ সুপ্রসন্ন হবে, এটা করলে প্রজারা ভালো থাকবে, শান্তি হবে, আনন্দ পাবে এবং তুমিও সন্তুষ্ট হবে, তৃপ্তি হবে। হে রাজন, এই ব্রজভূমি সর্বদা আনন্দময়, তুমি প্রযত্ন সহকারে এই ব্রজভূমির সেবা করো। কে বলছেন? শাণ্ডল্য ঋষি ব্রজনাভকে বলছেন। তোমার অনুগ্রহে, মানে তোমার কৃপায়, শ্রীকৃষ্ণ লীলাবনী লীলাভূমি সকল তোমার সমীপে প্রকষ্ট রূপে স্ফুরিত হবে। মানে তোমার কাছে, হ্যাঁ, ভগবানের কৃপায় কি হবে, সবকিছু ভগবানের লীলাগুলি তোমার কাছে সামনে প্রকট হবে আর তুমি তাদের নাম রাখতে পারবে।
তারপরে এই এত সুন্দর আমরা বিভিন্ন জায়গার নাম পাচ্ছি কিভাবে, বজ্রনাবর মাধ্যমে, বুঝা গেল। তারপরে আমরা দেখতে পাই চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে কি হয়েছে, বৃন্দাবন শির স্নান স্মরণম শিরচরণম নন্দ নয়ন সাবলোকন্য আত্মানঞ্চ তথা লোকাৎ গৌরাঙ্গ পরিহিত ভ্রমত। চৈতন্য চৈতন্য আছে, হ্যাঁ, শ্রী বৃন্দাবন চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গদেব নিজের দর্শন দানে স্থাবর জঙ্গমাদিত্যে আদিকে আনন্দিত করে এবং স্বয়ং স্থাবর জঙ্গম দিগের দর্শনে আনন্দিত হয়ে ইতস্তত ভ্রমণ করেছিলেন। বলছি কি, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ব্রজমণ্ডল পরিক্রমা করতে করতে অরিট গ্রাম, অরিট না আরিট, আরিট গ্রামে উপস্থিত হন। আরিট গ্রামে উপস্থিত হয়ে তিনি রাধাকুণ্ডের কথা সবাইকে জিজ্ঞাসা করছেন, কোথায় রাধাকুণ্ড, কোথায় রাধাকুণ্ড। কিন্তু কালের প্রভাবে সেটা বিলুপ্ত হয়ে গেছে, সে রাধাকুণ্ড। তাই আরিট গ্রামবাসী কুণ্ডের কথা বলতে পারে মহাপ্রভু। মহাপ্রভুর সঙ্গে মথুরার সনরিয়া ব্রাহ্মণ ও জানতেন না, মহাপ্রভুর সঙ্গে একজন ব্রাহ্মণ ছিলেন সনরিয়া ব্রাহ্মণ, তো সে ব্রাহ্মণ সেটা বুঝতে পারেন। তখন সর্বজ্ঞ গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন, লুপ্ত তীর্থ জানি প্রভু সর্বজ্ঞ ভগবান, দুই ধান ক্ষেত্রে অল্প জলে কৈল স্নান, দেখি সব গ্রাম লোকের বিস্ময় হইল মন, প্রেমে করে প্রভু রাধা কুণ্ডের স্তবন, কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিল, ভট্টাচার্য দ্বারা মৃত্তিকা সঙ্গে করে লইল। কি বললো বুঝতে পেরেছেন, আবার আমি ভেঙে বলছি, এই যে লুপ্ত তীর্থ সম্বন্ধে মহাপ্রভু সব জানেন, তিনি তো স্বয়ং ভগবান। তখন তিনি কি করলেন, সেখানে ধান কেটে হয়ে গেছে, যেখানে রাধাকুণ্ড ছিল ধান কেটে গেছে, তখন তিনি কি করলেন, সেখানে অল্প জল সেখানে গিয়ে স্নান করলেন। স্নান করে যখন স্নান করছে দেখছেন, তখন গ্রামের লোকগুলো সবাই আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার কি। তখন তিনি প্রেমে আপ্লুত হয়ে সে রাধাকুণ্ডের স্তব করতে লাগলেন এবং কুণ্ড থেকে মাটি নিয়ে তখন তিলক করলেন। এবং উনার সঙ্গে যে সনরীয় ব্রাহ্মণ গেছিলেন, সে ভট্টাচার্য, সে মৃত্তিকা তখন সঙ্গে করে নিয়ে নিলেন। এইভাবে চৈতন্য মহাপ্রভু নিজে ধানক্ষেতে স্নান করে রাধাকুণ্ডকে আবার পুনরুদ্ধ করেছেন। একটা রাধাকুণ্ড প্রতিষ্ঠা হয়েছিল কখন, ভগবান কৃষ্ণ যখন ছিল অরিষ্টাসুরকে বধ করার পরে, আর এখন লুপ্ত হয়ে গেছিল, সেখানে আবার প্রকট করেছেন মহাপ্রভু নিজে গিয়ে। তারপরে আবার চৈতন্য মহাপ্রভু কি করলেন, রূপ গোস্বামীর দ্বারা ব্রজে প্রকট লীলার উপদেশ দিয়েছেন, যে সমস্ত লীলাগুলো প্রকট করো। একটা প্রকট করেছিলেন কখন, শাণ্ডিল্য ঋষির আদেশ অনুসারে, হ্যাঁ, সমস্ত কিছু নামকরণ করেছিলেন। এই আরেট গ্রামটার নামটা কখন হয়েছিল, বজ্রনাবদ করেছিল শাণ্ডিল্য ঋষি, উপদেশ দিয়েছিল। আর সেই রূপ গোস্বামীকে দিয়ে সেই গ্রামগুলো বিলুপ্ত হয়ে গেছে, কোথায় কি ছিল কি লীলা করেছিল, আবার তিনি পুনরুদ্ধারের জন্য আদেশ করেছিলেন। বৃন্দাবনীয় রস কেলি বার্তা কালেন লুপ্তাম নিজ শক্তি মুক্তি সঞ্চার রূপে বার্তনাথ পুনশ প্রভু বিধয় প্রাগিব লোক সৃষ্টি। সৃষ্টির প্রথমে যেমন ব্রহ্মাদের শক্তি সঞ্চারিত করে লোক সৃষ্টি বিস্তার করেছিলেন ভগবান কৃষ্ণ, ব্রহ্মাকে শক্তি সঞ্চার করে সমস্ত সৃষ্টি কার্য করেছিলেন, আর সেই রূপ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উৎকণ্ঠিত চিত্তে, মানে খুব উৎকণ্ঠিত ভাবে, তখন তিনি কি করলেন, শ্রী রূপ গোস্বামীকে শক্তি সঞ্চার পূর্বক কাল বসে বিলুপ্ত বৃন্দাবন সম্বন্ধীয় রসকেলি বার্তা পুনর্বার সর্বত্র প্রকট করে বিস্তার করেছিলেন। তারপর রূপ গোস্বামীর মাধ্যমে তিনি গোমাটিলা হতে শ্রী গোবিন্দদেবকে প্রকট করলেন। তারপর আমরা পেয়েছি বৃন্দাবনে বৃন্দাদেবী রূপ গোস্বামীর কাছে প্রকট হয়েছিলেন। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বৃন্দাবন ধাম সম্বন্ধে
কি বলেছেন? শ্রীকৃষ্ণের গৃহস্থালী সেবা, এটা কি বলছেন? শ্রীকৃষ্ণের গৃহস্থলী, এই ধরাধামে তিনি ভগবান সেখানে অবস্থান করেছিলেন, তার গৃহ নির্মাণ করেছিলেন, গৃহস্থলীর সেবা জন্য তন্ময় হয়ে গোপীরা সর্বদা গোকুলে ঘুরছেন। কি করছেন? গোপীরা সবসময় গোকুলে ঘুরপাক করছে, দিব্য বিরহ উন্মাদে। কি উন্মাদে? বিরহ উন্মাদ। কেন ঘুরছেন? সেই রূপ ঘোরায় আমাদের স্বরূপের ধর্ম, পরিক্রমা করায় আমাদের চেতনের স্বাভাবিক বৃত্তি। কি বলছেন? যে গোপীরা ভগবানের গৃহস্থলে সেবা করার জন্য সর্বদাই গোকুলে ঘুরছে, কিভাবে? বিরহ উন্মাদে। কেন ঘুরছেন তারা? তো সেই রূপে আমাদেরও ভগবানের সেবা প্রার্থনার জন্য, ভগবানকে খুশি করার জন্য, ভগবানের ধামের সেবা করার জন্য। হ্যাঁ, এখন বর্তমানে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবান্তর সংস্থার আচার্য, তিনি গুরুদেবের আদেশে, ভক্তি সরস্বতী পূর্ব আদেশে, মহারাজের আদেশে কি করলেন? পরিক্রমা ব্যবস্থা করেছেন। এই যে কেন হচ্ছেন? গোপীরা যেরকম ঘুরছেন বাবার সেবা করার জন্য, সেরকম আমাদের এখানে থেকেও আমরা যদি ভগবানের সেবা করার জন্য, হ্যাঁ, অভিন্ন বৃন্দাবনকে চিন্তা করে, গোবিন্দের সেবা করার জন্য যে আমরা যদি সবসময় চিন্তা করি, হ্যাঁ, মনের মধ্যে সেই ভাবটা যদি নিয়ে আসতে পারি, তাহলে সেটা সাকসেস হবে। ঘোড়া হতে নিবৃত্ত হয়ে পরিক্রমা ছেড়ে দিয়ে বুধ হয়ে বসে থাকা অচেতনের ধর্ম, পাহাড় পর্বতের ধর্ম। পাহাড় পর্বত কি করে? এক জায়গায় বসে থাকে, তার সঙ্গে তুলনা করেছেন। চেতনের অপ্তা অপেক্ষা আর যন্ত্রণাময় অবস্থা নাই, মহামায়া জড়াশক্তির প্রেরণার ঘোড়া আর যোগমায়া চিৎ শক্তির প্রেরণার ঘোড়াকে বিশ্ব পরিক্রমা ও ব্রজ পরিক্রমাকে যদি সমান মনে করি, তবে ভুল বুঝলাম। কি বলছেন? মহামায়া চক্করে পরে ঘোড়া আর যোগমায়া চক্করে পরে ঘোড়া দুটা সমান নয়। যোগমায়া চক্কর মানে আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গা মানে হানিমুনে যায়, বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করার জন্য যায়, বিভিন্ন ইন্দ্রতৃপ্তির জন্য যায়, সেরকম ঘোড়াটা হচ্ছে মহামায়া চক্করে পড়া ঘোড়া। তো বৃন্দাবন ধামকে কখনো আমরা যেন মহামায়া চক্করে পড়া যেন তীর্থ ভ্রমণ মানে ট্যুরিস্ট প্লেস হিসেবে যেন না দেখি, এটা হচ্ছে ভগবানের ধাম, গৃহস্থলী। সেই ভাবনা নিয়ে যোগমায়ার আশ্রয় হয়ে আমরা সেখানে যাওয়া উচিত। যদি আমরা বিশ্ব পরিক্রমা সমান করে ফেলে নয়, সারা বিশ্ব পরিক্রমা করে যে রেজাল্ট, বৃন্দাবন ধাম দর্শন করতে বেশি রেজাল্ট। তাই মহাজন আমাদের ডেকেছেন, ওই বিশ্ববাসী ঘুম ভাঙিয়ে দিবার জন্য তিনি আমাদের দুঃখে দুঃখী হয়ে ডেকে ডেকে বলছেন, জড়শক্তির পদগোলক হয়ে কতকাল বিদেশ ঘুরবে? যেন বলছে, আমেরিকা যেও না, বিদেশ যেও না, ভারতে থাকো, মাঝে মধ্যে বৃন্দাবনে যাও, দর্শন করো, নবদ্বীপে যাও, দর্শন করো, বৃন্দাবন আর নবদ্বীপ কখনো ভিন্ন মনে করবেন না, ধামাপড়া। হ্যাঁ, এই জন্য বলছেন, জড়শক্তির পদগোলক হয়ে কতকাল বিদেশে ঘুরবে? সদ্গুরু কৃপা, চিৎশক্তি, যোগমায়ার কৃপা, প্রসাদ মস্তকে বরণ করে তোমাদের নিত্য স্বদেশ নবদ্বীপ বৃন্দাবন পরিক্রমা করো। নবদ্বীপ ও বৃন্দাবন অবেদ দর্শন করে পরিক্রমা করো। বৃন্দাবন পরিক্রমা করতে করতে নবদ্বীপের ঔদার্য সীমায় তোমাদের চেতন বৃত্তি পরিপ্লুত অভিষিক্ত হয়ে উঠুক। বুঝা গেল কি? তো ভগবান আমাদেরকে ভারতভূমিতে জন্ম দিয়েছে। হ্যাঁ, আমরা এত সুন্দর একটা জায়গায় জন্মস্থান পেয়েছি যেখানে ভগবান আবির্ভূত হয়েছেন, আমরা কত লাকি। আর আমরা সেটা বাদ দিয়ে এখন সবাই বিদেশ, টাকা, মাটি মাটি টাকা, ইন্দ্রতৃপ্তি করার জন্য ঘুরে বেড়াচ্ছি, কি ফায়দা? কি আমাদের শ্রীল প্রভুপাদ কি বলছেন? শ্রীকৃষ্ণ ব্রজভূমিতে ব্রজরাজ নন্দ মহারাজের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি সকলের আরাধ্য। শ্রী বৃন্দাবন ধাম ভগবান থেকে অভিন্ন, কেননা ভগবানের নাম রূপ লীলা ধাম ইত্যাদি ভগবান থেকে অভিন্ন, তাই শ্রী বৃন্দাবন ধাম ও ভগবানের মতোই পূজ্য। আমি এগুলি কেন আলোচনা করছি? আমরা যেন এই আলোচনা যখন কাল আজকে থেকে শুরু করেছি, ধামের বর্ণনা, ধামের লীলা কথা, আমরা যেন আমাদের মনটাকে ধামে ফেলে রাখি,
মানসিক ভাবে যেন আমরা পরিক্রমা করি, আমরা যারা যেতে পারছি না, আমরা এইভাবে আমরা প্রতিদিন এই ভগবানের অপ্রাকৃত লীলা কথায় অংশগ্রহণ করে আমাদের মনটাকে বৃন্দাবনে পরিক্রমা করাবো। বুঝা গেল? তাই এখানে প্রভুপাদ বলছেন যে ভগবানের লীলা, ভগবানের রূপ ধাম হ্যাঁ ইত্যাদি ভগবান থেকে অভিন্ন, তাই বৃন্দাবন ধাম ভগবানের মতো পূজ্য এবং আমাদের আরাধ্য। বৃন্দাবনের গোপবালিকারা যে দিব্য প্রেম করে তার আরাধনা করেছিলেন, সেটি হলো সর্বশ্রেষ্ঠ আরাধনা। শ্রী চৈতন্য মহাপ্রভু এই পন্থাকে সর্বশ্রেষ্ঠ বলে স্বীকার করেছেন। মথুরায় শ্রী চৈতন্য মহাপ্রভু পরিক্রমাকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলি দর্শন করেন এবং যমুনার 24টি বিশেষ ঘাটে স্নান করে 12টি প্রধান বনে ভ্রমণ করেছিলেন। কয়টি? যমুনার 24টা ঘাট আর 12টা প্রধান বন, সেখানে তিনি ভ্রমণ করেছিলেন। আমাদের শ্রীল প্রভুপাদ এভাবে আমাদেরকে বৃন্দাবনের গুরুত্ব সম্বন্ধে আমাদের এখানে তুলে ধরেছেন। আমাদের একজন বরিষ্ঠ বৈষ্ণব লিখেছেন, শ্রী ব্রজমণ্ডল ভারতীয় বৈদিক সংস্কৃতি ও সাহিত্য আকাশে এক অতি উজ্জ্বল জ্যোতিষ্ক স্বরূপ। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম সংস্থাপন, ভক্ত চিত্ত বিনোদন ও বিধি লীলা বিলাসের জন্য গত দ্বাপর যুগে শেষ ভাগে উত্তর ভারতের ব্রজমণ্ডলে আবির্ভূত হয়েছিলেন। এই ব্রজমণ্ডল মহামহিমা মণ্ডিত সর্বোত্তম সর্বতীর্থ অপ্রাকৃত চিন্তামণি ভূমি, সাধারণ নয়, বুঝতে পারলেন? শ্রী নন্দনন্দন শ্রীকৃষ্ণ সপরিকর মানে সবাইকে নিয়ে ব্রজভূমিতে আবির্ভূত হয়ে তথায় কি করলেন, কৈশোর বয়স পর্যন্ত লীলাবিলাস করে দ্বারকায় গমন করেন। তো 125 বছর পর্যন্ত লীলাবিলাসে করে তিনি অন্তর্ধ্যান লীলা করেন। বুঝা গেল? তো অনন্তর কিছুদিন অতিবাহিত হলে শ্রীকৃষ্ণের পপুত্র বজ্রনাভ মথুরার রাজ সিংহাসনে বসেন। তখন শ্রী শাণ্ডল্য ঋষির আদেশ ক্রমে শ্রীকৃষ্ণের লীলা অনুসারে 84 ক্রোশ ব্রজমণ্ডলের সর্বত্র পরিভ্রমণ করে বহু নগর গ্রাম কুণ্ড কুঞ্জ সরোবর আদি স্থাপন পূর্বক সপরিকর শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত লীলা প্রকট করলেন। কে? বজ্রনাভ। এটা শাণ্ডল্য ঋষির আদেশ ক্রমে আমরা আগে আলোচনা করেছি। শ্রীকৃষ্ণ ব্রজমণ্ডল ভূমিতে আবির্ভূত হয়ে তার মাতা পিতা সখা সখী গোপীদের সহিত বিভিন্ন ভাবে বিভিন্ন স্থানে লীলাবিলাস করেছেন। ওই স্থান সমূহ কালক্রমে লোকলোচনের অগোচর হয়েছিল, মানে বিলুপ্ত হয়ে গেছিল। আমাদের দেহের ক্লান্তি দূর করবার জন্য বিশ্রামের প্রয়োজন, ক্ষুধা নিবারণের প্রয়োজন, এবং সেই ক্ষুধা নিবারণের জন্য যেমন আহারের প্রয়োজন হয়, তদ্রূপ ভগবত পরায়ণ জনের মানে যারা ভগবত ভক্তি করছেন তাদের ভগবত বিষয়ে জ্ঞাত হলে প্রমাণিত শাস্ত্র গ্রন্থ পাঠ, শ্রীধাম দর্শন ও পরিক্রমার অবশ্য প্রয়োজন রয়েছে। যারা আমরা ভক্তি পথে এসেছি তা আমরা শাস্ত্র গ্রন্থ পাঠ করি, হ্যাঁ ভগবান বিষয়ে জান চাই এবং শ্রীধাম দর্শন করা আমাদের এবং তার পরিক্রমা করা অবশ্য প্রয়োজন। যে স্থানের ব্রণভূমি শিখরবে অবশ্য সর্বদা মুখরিত, নানা প্রকার উদ্যান সমূহ বিভিন্ন বনের বিভিন্ন বন্যের পুষ্প সম্ভার সুসজ্জিত, এটা বৃন্দাবনে বর্ণনা করছে। বৃক্ষরাজি সদা সর্বদা ফুলে ফলে অবনত, শ্রী শ্রী যুগল কিশোরের ক্রিয়া উপকরণ সর্ব সরোবর কুণ্ড মানে যেখানে ভগবান ক্রিয়া করেছেন হ্যাঁ তার শক্তিদের নিয়ে রাধারানীকে নিয়ে, সেই সরোবর কুণ্ড কুঞ্জ আদি যেখানে নিত্য সুশোভিত মানে সবসময় শোভা পাচ্ছে। অমৃত সলিলা পাবনী যমুনা দেবী যে স্থানে সবসময় কলকল ধ্বনিতে
প্রবাহিত চলছে, কোথায়? এখনো চলছে, আছে যমুনা, এখনো যায়নি। সেই মহত্তম মহাতীর্থ লুপ্ত প্রায় হয়ে, যখন সেটা লুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, তখন কি হলো? শ্রী চৈতন্য মহাপ্রভু তার প্রিয় পার্ষদ রূপ সনাতন আদি গোস্বামীদের দ্বারা ব্রজভূমির লুপ্ত প্রায় তীর্থের উদ্ধারের জন্য নির্দেশ করলে তারা সকলেই প্রকট করে লোকলোচনের, মানে আমাদের জন্য গোচরীভূত করেন, মানে যাতে আমরা সেটা দর্শন করতে পারি। তো তাদেরই কৃপায় আজকে আমরা এই বৃন্দাবন ধাম দর্শন পাচ্ছি, মানে জঙ্গল হয়ে গেছিল সব। হ্যাঁ, আচার্য গোস্বামীগণের প্রদর্শিত পন্থা অনুসারে শ্রী শ্রী যুগল কিশোরের সেই সকল লীলাস্থলীর যৎকিঞ্চিত পরিচয় আমরা সামান্য কিছু আলোচনা করতে চাচ্ছি। হ্যাঁ, বলছে, শ্রী ব্রজভূমির অমীয় মাহাত্ম্য, শ্রী কৃষ্ণ ভজন যারা করছেন তাদের কণ্ঠ মণিহার স্বরূপ, মানে কণ্ঠের মণি মতো, তাই তো না? আমরা গত বছর আলোচনা করেছিলাম, ব্রজভূমিতে শ্রীকৃষ্ণ যে লীলা বিলাস করেছেন তা অভিন্ন বৈদিক শাস্ত্রে আচার্য মুনি ঋষিগণ সংগৃহীত করেছিলেন। তাদের প্রণীত শাস্ত্রের আদর্শ অনুসরণ করায় আমাদের উচিত। ভজন জীবনের মেরুদণ্ড এবং আলোক স্তম্ভ স্বরূপ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজে তার প্রিয় পার্ষদ সনাতন রূপ গোস্বামীদের হৃদয়ে বিশেষ শক্তি সঞ্চার করে ব্রজভূমির সপরিকর শ্রীকৃষ্ণ লীলাস্থলে আবিষ্কার করে ব্রজের অমূল্য রত্ন ভাণ্ডারকে সমৃদ্ধশালী করেছেন। শ্রী ব্রজভূমির তত্ত্ব ও তত্ত্ব ইতস্তত বিভিন্ন আকর গ্রন্থে বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে আছে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ছড়িয়ে আছে। অনেক সময় দেখা যায় কি, প্রয়োজনের ক্ষেত্রে কোন সুদক্ষ গবেষকের পক্ষে সেই সমস্ত গ্রন্থরাজি অনুসন্ধান করে আলোচনা করা সম্ভব হলেও সাধারণ পাঠকের তা দুরধিগম্য, এবং ব্রজভূমির অপ্রাকৃত শ্রীকৃষ্ণ লীলাস্থলী সম্বন্ধে অবগত না হলে ব্রজভূমির তত্ত্ব তত্ত্বাদি অনুধাবন করা যায় না। এগুলি এমন ভাবে বিভিন্ন ভাবে ছড়িয়ে আছে লীলা কথাগুলো, অনেকে বিশেষ বিশেষ কোন ব্যক্তি তারা সেটা নিজেরা চর্চা করতে পারে, কিন্তু সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, অনুধাবন করতে পারে না। তাই শ্রী শ্রী বৃন্দাবন ব্রজভূমি বৃন্দাবন ধাম যে মাহাত্ম আমরা এখন আলোচনা করতে যাচ্ছি, যাতে আমাদের অতি সহজে দৃষ্টিগোচর হয়, আমাদের হৃদয়ে সেটা আমরা গ্রহণ করতে পারি। প্রাচীনকালে গোস্বামীগণ প্রতি বছর ভাদ্র মাসে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরে দ্বাদশী দিন হতে 84 ক্রোশ ব্রজ পরিক্রমা মণ্ডল পরিক্রমা করেছেন, ব্রজমণ্ডল পরিক্রমা করেছেন। অদ্যপিও এখনো পর্যন্ত কারা গোস্বামীরা করেছিলেন তখন, আর এখনো পর্যন্ত বর্তমানে কার্তিক মাসে নিয়ম সেবার সময় 84 ক্রোশ পরিক্রমা বহু যাত্রী দল করে থাকেন। প্রথমে বৃন্দাবন হতে যাত্রীগণ মথুরায় গমন করে রাত্রি যাপন করেন, মথুরা হতে পরিক্রমা আরম্ভ হয়। কোথা থেকে? জন্মস্থান থেকে, বৃন্দাবন থেকে প্রথম দিন, যেমন আজকে সবাই চলে যাবে, আজকে গিয়ে মথুরায় থাকবে। আবার মথুরায় এসে পরিক্রমা সমাপ্ত হয়। মথুরা হতে মধুবন যায়, তালবন, কুমুন্দবন, কুমুদবন, শান্তনুকুণ্ড, বহুলাবন, রাধাকুণ্ড, কেহ কেহ আরিং হয়ে রাধাকুণ্ড গোবর্ধন গমন করেন। রাধাকুণ্ড গোবর্ধন হয়ে ডিক, বদ্রীনাথ, কেদারনাথ, দেখুন ওখানে সব আছে, বদ্রীনাথ, কেদারনাথ, তথা হতে চরণ পাহাড়ি, যেখানে ভগবানের চরণ চিহ্ন আছে, কাম্যবনে গমন করেন। কাম্যবন হতে কদম্বখণ্ডী, কদম্ব গাছ, উচ্চগাঁও, বর্ষানা, সংকেতবন, নন্দগ্রাম, জাবর, খাদিরবন, খদিরবন, কোকিলাবন, ভৌটান, চরণ পাহাড়ি, শেরশাহী, শেরকর, রামঘাট, অক্ষয়বট, তপোবন, চিরঘাট, নন্দঘাট হতে যমুনা পার হয়ে ভদ্রবন, ভান্ডিরবন, মাঠ, বেলবন, মানস সরোবর, পানিঘাট, লোহবন, রায়া, কারপ, আনন্দী বিনন্দী, বলদেব
মানে দাউজি, চিন্তাহরণ ঘাট, ব্রহ্মাণ্ড ঘাট, গোকুল মহাবন, রমণীতে হয়ে রাভেল, রাভেল থেকে মথুরায় গিয়ে পরিক্রমা সমাপ্ত হয়। মথুরা হতে পরিক্রমা যাত্রীগণ সকলে বৃন্দাবনে গমন করে, সাধ্য অনুসারে বৈষ্ণব সেবা সম্পূর্ণ করে পরিক্রমার বিশ্রাম করেন। প্রভুপাদ, বোঝা গেল? তাহলে কি আমাদের ঘুরতে হবে না? আমরা যেতে পারছি না, বিধা আমরা মন খারাপ করবো না, আমরা এখান থেকেই মানসিক ভাবে ব্রজমণ্ডল পরিক্রমা করবো। তো ব্রজমণ্ডলের সীমা পরিক্রমা যে কোনো স্থান হতে আরম্ভ করতে পারে। তো যেখান থেকে পরিক্রমা আরম্ভ হবে সেখানে এসেই পরিক্রমা আবার সমাপ্ত হয়। যেমন গিরিরাজ গোবর্ধন হতে পরিক্রমা আরম্ভ হলে সীমা পরিক্রমার অনুসারে বিশেষ বিশেষ স্থানের নাম উল্লেখ করা হলো। গোবর্ধন হতে শ্যামডাক, দিক, আদি বদ্রীনাথ, কেদারনাথ, চরণ পাহাড়ি ইত্যাদি এসে আবার গোবর্ধনে শেষ হয়। শ্রী ব্রজমন্ডলের পরিক্রমা একটি বিশেষ অঙ্গ। 84 ক্রোশ ও সীমান্ত পরিক্রমা ব্যতীত ব্রজমন্ডলে আরো বিশেষ বিশেষ স্থানের পরিক্রমা রয়েছে, যথা বৃন্দাবনে, শ্রী বৃন্দাবনে পঞ্চক্রোশী পরিক্রমা, শ্রী মথুরা পরিক্রমা, সপ্তক্রোশী গিরিধ গোবর্ধন পরিক্রমা, শ্রী বর্ষানা পরিক্রমা, নন্দগ্রাম পরিক্রমা, কোকিলাবন পরিক্রমা, কাম্যবন পরিক্রমা, শ্রী আধাকুণ্ড পরিক্রমা, মানসীগঙ্গা পরিক্রমা, এই সকল পরিক্রমাগুলি যে কোনো স্থান হতে আরম্ভ করা যায়, আবার আরম্ভ স্থলেই পরিক্রমা সম্পূর্ণ করে সমাপ্ত হয়। এগুলি ছোট ছোট পরিক্রমা হয়। শ্রী ব্রজভূমির মাহাত্ম্য ও পরিক্রমা সম্পর্কে পূর্ব আচার্যগণ যে সমস্ত কৃষ্ণলীলা সম্বন্ধীয় প্রামাণিক শাস্ত্র গ্রন্থ সমূহ সন্ধান পথে এসেছেন, সেই সমস্ত গ্রন্থরত্ন কিছু কিছু আমাদের সংগৃহীত হয়েছে। তো এভাবে আমরা এই যে ভগবানের অপ্রাকৃত লীলা তো কোনোদিন শেষ হবে না, আমাদের মুক্তিটা শেষ কর বলছে কি, ভগবানের লীলা, ভগবানের নাম, গুণ, রূপ এগুলি বর্ণনা অনন্তদেব অনন্ত মুখে শেষ করতে পারছেন না, পারছে না? অনন্তদেব অনন্ত মুখে শেষ সমাপ্ত করতে পারছে না। আমাদের এই জড়জাগতিক মানুষের পক্ষে কি হবে, কি করে সম্ভব? তো আমরা আচার্যদের কাছ থেকে যতটুকু শুনেছি চেষ্টা করবো ধীরে 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 আমরা বোধগম্য করার জন্য। হ্যাঁ, আমাদের পক্ষে তো এই সম্পূর্ণ করা সম্ভব নয়, চেষ্টা করবো যতটুকু ধীরে 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 আমরা এগিয়ে যেতে পারি। ওকে, তো এভাবে আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা কলিং সেবা করছেন সমস্ত ভক্তদেরকে আমরা অনুপ্রাণিত করব, তারা যেন এই পরিক্রমায় আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারে। যারা তো ফিজিক্যালি গেছেন ঠিক আছে, হ্যাঁ, আর যারা আমরা এখানে আছি তারা আমরা যেন সবাই একত্রিত ভাবে এই ভগবানের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করে আমাদের ভক্তি জীবনে এগিয়ে যেতে পারি এবং এই জড়জাগতিক জীবনের বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে এসে, জড়জাগতিক জন্মমৃত জড়াবেলি চক্র থেকে যেন আমরা বেরিয়ে এসে কৃষ্ণের কাছে পৌঁছাতে পারি। তো আজকে আমরা বৃন্দাবন ধামের মাহাত্ম্য আলোচনা এখানে সমাপ্ত করেছি। তো আমি আপনাদের কাছে আবার অনুরোধ করছি, আপনার সবার কাছে বার্তা পৌঁছে দিন, সবাইকে জানান এই মাহাত্ম্য সম্বন্ধে, এবং সবাই যেন প্রতিদিন দীপ দান করতে পারে। প্রতিদিন মঙ্গল আরতি, ভোরবেলা স্নান করা, হ্যাঁ, এই 1 মাস সুন্দর করে ব্রত পালন করা। হ্যাঁ, বলছে কি, যত ব্রত আছে, যত ব্রত আছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে ধামোদর ব্রত। এবং ভগবান এই মাসে কি করেছেন, এই ধামোদর ব্রত মাসে যে দিন আছে লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত সমস্ত লীলা তিনি এই মাসের মধ্যে করেছেন, এবং এই মাসে হচ্ছে বেশি ছাড় দিয়েছেন, অল্পতে ভগবানকে সন্তুষ্ট করা যায়। আমরা যদি এই মাসে ভালো করে হরিনাম জপ করি, প্রতিদিন সংকল্প করে জপ করা, মঙ্গল আরতি উপস্থিত থাকা, প্রতিদিন ভক্ত সঙ্গ করা, ভগবানের কথা শ্রবণ করা, প্রচার করা, প্রত্যেককে যত বেশি আপনি মনে করেন অন্যদিন 100 জনকে ভগবানের কাছে পৌঁছিয়ে
নিয়ে এসে যে ফল পাবেন, এই মাসে একজনকে নিয়ে এসে সে ফল পাবেন, যদি আমরা কাউকে যদি সংযুক্ত করতে পারি। যত বেশি পারবেন আপনারা চেষ্টা করুন, প্রচার করুন, প্রভুকে, প্রভুপাদকে, গুরু মহারাজকে এবং ভগবান চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণকে খুশি করার সবচেয়ে খুব ভালো মাস হচ্ছে এটা। দুটো মাস খুব বিখ্যাত, সেটা হচ্ছে দামোদর মাস আর এটা হচ্ছে দামোদর ব্রত, পুরুষোত্তম ব্রত। এই দুটো মাস খুব ইম্পর্টেন্ট। তো আমি আপনাদের কাছে প্রার্থনা করছি, আমাকে একটু আশীর্বাদ করবেন। আমি সংকল্প নিয়েছি, খুব কঠিন সংকল্প নিয়েছি, আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন, আপনারা হৃদয় থেকে আমাকে আশীর্বাদ করবেন যেন আমি সেটা সংকল্প পূর্ণ করতে পারি। হ্যাঁ, ভগবানের কথা আপনাদের সম্মুখে সেবার সুযোগ আপনারা দিয়েছেন কালকে আমাকে, সেটা যেন করতে পারি। আর আমি আহারের দিক দিয়ে একটা সংকল্প করেছি, মানে শুধুমাত্র আগুনের কোনো জিনিস না গ্রহণ করে থাকা। আমি জানি না কতটুকু করতে পারবো, আপনারা আশীর্বাদ করবেন যেন আমি সেটা পালন করতে পারি। আমি আজকে এখানে শেষ করলাম, আপনার সবাই অংশগ্রহণ করবেন, আর এটুকু আশীর্বাদ কামনা করছি আগামীকাল থেকে সিক্রেট গীতা, গীতার সার্থক কোর্স চালু হচ্ছে 6 দিনে। আশীর্বাদ করুন যেন ভালো করে প্রচার করতে পারে। আপনাদের আশীর্বাদই সব বৈষ্ণবের আবেদনই, কৃষ্ণদয়া আপনার ভগবানের কাছে প্রার্থনা জানাবেন, আপনার সবাই ভগবানের প্রিয়জন, কৃপা করবেন আমাকে। এখানে শেষ করছি।